Assalamualaikum everyone, welcome back to my channel. Recipes by Wasi's Pom channel থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে স্টিলের বা পুরাতন যে কোনো কড়াইয়ে কিভাবে সিজনিং করে সেটা ফ্রাই প্যানের মতো ব্যবহার করতে পারবেন সেটারই একটা টিপস শেয়ার করতে যাচ্ছি। নর্মালি দেখা যায় আমরা ননস্টিক প্যানে যে সকল রান্নাগুলো করে থাকি ওই সব রান্না যদি এইরকম স্টিলের কড়াই বা যে কোনো পুরাতন কড়াইয়ে করতে যায় তখন কিন্তু ওই রান্নাগুলো নষ্ট হয়ে যায় কিংবা ভালো হয় না। আপনি যদি সিজনিংয়ের কয়েকটা স্টেপ শুধু ফলো করেন তখন কিন্তু ননস্টিক প্যানের সব রান্নাই এই স্টিলের কড়াই বা যে কোনো পুরাতন কড়াইয়ে করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে এই স্টিলের কড়াইটাকে আমি সিজনিং করে ননস্টিকের মতো করে নিয়েছি। কড়াইটাকে শুরুতে আমি লিকুইড দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ওয়াশ করে নিব। আর কড়াইটা ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কড়াইয়ের গায়ে যেন আগের কোনো রান্নার তেল বা মশলা কোনোভাবেই লেগে না থাকে। আর কড়াইটা ভালোভাবে ধোয়ার একটাই কারণ হচ্ছে কড়াইয়ের যদি আগের রান্না করা কোনো তেল বা মশলা কিছু থেকে যায় তখন দেখা যাবে সিজনিংটা ঠিকভাবে হবে না আর খাবারও কড়াইয়ে লেগে যাচ্ছে আর পরবর্তীতে দেখা যাবে কড়াইটা পুড়ে যাবে। এখন চলে আসলাম পরবর্তী স্টেপে। আর কড়াই সিজনিংয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন প্রত্যেকটা স্টেপই ফলো করার। একটা কিচেন টিস্যুর সাহায্যে কড়াইটাকে আমি খুব ভালো মতো মুছে নিচ্ছি যেন কড়াইয়ের গায়ে কোনো প্রকার পানি না থাকে। কয়েকবার টিস্যু ব্যবহার করে কিন্তু আমি কড়াইটাকে খুব ভালো মতো পানিটা মুছে নিচ্ছি, এর গায়ে কিন্তু কোনোভাবেই যেন পানি লেগে না থাকে। আর এখানে কড়াইটা মোছার ক্ষেত্রে বলবো হাতের কাছে যদি কিচেন টিস্যু না থাকে সেক্ষেত্রে পাতলা পরিষ্কার যে কোনো সুতি কাপড় দিয়েও আপনারা কড়াইটা ভালোভাবে মুছে নিতে পারেন। কড়াইয়ের পানিটা খুব ভালো মতো মোছা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে আবারও একটা কিচেন টিস্যুর সাহায্যে তেলটা খুব ভালো মতো আমি কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এই কাজটাও আপনারা যে কোনো পাতলা সুতি কাপড়ের টুকরো দিয়েও করে নিতে পারেন কিংবা তেল ব্রাশ করার যে কোনো ব্রাশ দিয়েও আপনারা এটা করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন তেলটা যেন সমস্ত কড়াইয়ে খুব ভালো মতো ব্রাশ করা হয় যেমনটা আমি করছি। তেলটা কড়াইয়ে ব্রাশ করার পর এটা কিন্তু এখন যথেষ্ট তেল তেলে আছে। আর দেখুন এই যে আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এটা সিজনিং করার জন্য একদম পারফেক্টভাবে রেডি। এখন এই কড়াইটাকে সিজনিং করার জন্য আমি চলে যাব চুলায়। কড়াই সিজনিং করার জন্য পরবর্তী স্টেপে এই তেল ব্রাশ করা কড়াইটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে চুলার আঁচ একেবারে হাই হিটে রেখে এইভাবেই কড়াইটাকে গরম করব যতক্ষণ না পর্যন্ত কড়াইটা পারফেক্টভাবে গরম হয়ে চারদিক থেকে ধোঁয়া উঠছে। কিছুক্ষণ চুলার আঁচ হাই হিটে করে কড়াইটা বসিয়ে রাখার পর কড়াইটা কিন্তু আমার পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন চারদিক থেকে কেমন ধোঁয়া উঠছে। কড়াইটাকে আমি এমনভাবে গরম করে নিয়েছি আমরা নর্মালি মাছ ভাজার ক্ষেত্রে যেভাবে কড়া গরম করে আমরা কড়াই গরম করে থাকি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে করে কড়াইটাকে ঠান্ডা করে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আবারও এই তেলটাকে আমি খুব ভালো মতো একটা কিচেন টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিব। আর সেকেন্ড স্টেপে যখন আপনি কড়াইয়ে তেল ব্রাশ করবেন এর আগে অবশ্যই কড়াইটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেল খুব ভালো মতো ব্রাশ করা হয়ে গেলে কড়াইটাকে আমি আবারও চুলার আঁচ অন করে খুব ভালো মতো গরম করে নেব। কড়াই সিজনিংয়ের ক্ষেত্রে কড়াইটা খুব ভালো মতো গরম হওয়া কিন্তু খুবই জরুরি, তাই কড়াই সিজনিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কড়াইটা যেন দুইটা স্টেপে খুব ভালোভাবে গরম হয়। প্রায় 2 থেকে 3 মিনিট কড়াইটাকে এইভাবে হাই হিটে রাখার পর আমার কড়াইটা কিন্তু পারফেক্টভাবে গরম হয়ে গেছে আর এখন কিন্তু আমার সিজনিং প্রক্রিয়াটা শেষ। একদম পারফেক্টভাবে ননস্টিক প্যানের মতো আমার কড়াইটা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এর মধ্যে একটা ডিম পোস্ট করে দেখিয়ে দেবো এটা কেমন কাজ করেছে। আমার সিজনিং প্রক্রিয়াটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা ভিডিওর এই অংশটা দেখলেই বুঝতে পারবেন। আমি কড়াইয়ে ডিম পোচের জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা জাস্ট কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম পোচ করছি, লবণ তো লাগবেই, তো ডিম পোচের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ লবণও দিয়ে দিলাম। এখন ডিমটা আমি উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াইটা কেমন হয়েছে। ডিমটা উল্টে নেওয়ার পর ডিমের কোনো অংশই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে লেগে যায়নি, এর একটাই কারণ হচ্ছে আমার কড়াইটা পারফেক্টভাবে সিজনিং হয়েছে। এখন কিন্তু এই কড়াইয়ের মধ্যেই আমি ননস্টিক প্যানের যে কোনো রান্নাই করে নিতে পারবো।
সিজনিং করার পর আমি যখন এই কড়াইয়ে ডিম পোস্ট করেছি তখন ডিম তো লেগে যায়নি, আবার ডিম পোস্ট করার পরও কিন্তু কড়াইটা যথেষ্ট তেল তেলে আছে, আর এই কড়াইয়ে কিন্তু আমি খুব কম তেলে এখন রান্না করে নিতে পারবো। তবে এই রান্নাটা কিন্তু অবশ্যই একবারের বেশি করা যাবে না, আপনি যখন একবার রান্নাটা করবেন তখন যখন কড়াইটা আবার ধুয়ে ফেলবেন তখন কিন্তু এর সিজনিং প্রক্রিয়াটা আবার নতুনভাবে করে নিতে হবে। মোট কথা, কড়াইটা ধুয়ে যখন আপনি নতুনভাবে আবার রান্না করতে যাবেন তখন অবশ্যই কড়াইটাকে আবার নতুনভাবে সিজনিং করে নিতে হবে। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।